নায়ক থেকে শুরু করে বিলেনের কণ্ঠ নকল করে আজ রাতারাতি কোটিপতি হয়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ঢাকা থেকে ছুটে আসছি নওগাঁ জেলায় এই ছেলেটা নাকি একশো বয়স নকল করতে পারে বাংলাদেশের চলচ্চিত্র জগতের এমন কোনো লোক নাই এমন কোনো নায়ক বিলেন নাই তার নাকি সেই বয়স নকল করতে পারে না আমরা তার সাথে কথা বলার জন্য সেই ঢাকা থেকে ছুটে আসছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আপনি কেমন আছেন তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই আপনি নাকি বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়ার অনেকের বয়স মানে বিভিন্ন নায়কের বয়স নকল করতে পারেন এটা কতটুকু সত্য যে আপনি ঠিক শুনেছেন আমি একশো জন নায়ক ভিলেনের নকল করতে পারি মানে একশো নায়ক এবং বিলিনের আপনি মানে নকল করে কথা বলতে পারেন জি জি সত্যি করে বলতেছে আচ্ছা আমি একটু আমি যার কথা বলবো সে তার কথা পারবেন আপনি আচ্ছা আপনি যাত্রা করে আপনি মিশা সদা করে একটা বয়স নকল করে শুনান তো মুখে লাগাম লাগে কথা বল হাবিল বাচ্চা আমি কমিশনার রাশেদ রায় আমার বন কপনের দায়ে তোকে এখন এই মরতে মারতে মারতে হাজার হাজার লোকের সামনে দিয়ে নিয়ে যাব ছোট লোকের বাচ্চা মনে হচ্ছে তোর জোতা হলে উঁচু দিয়ে পিটাই এই ফকিনের বাচ্চা বল কত টাকা হলে তুই আমার বনের লাইফ থেকে সরে যাবি শন প্রিয়া তুই তো ভালো করে জানস মুসির নজর পায়ে মুসুলি নজর গবারে আর এই মিশের সদাগরের নজর তোর মতো ফকিনের অসাধারণ অসাধারণ সুপ্রিয় দর্শক আসলে যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি ওনার অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আসলে সেটা দেখে কিন্তু আমি এত দূর মানে ফারে দিয়ে এসেছি তার মানে মুখে তার বয়সগুলো শোনার জন্য এখন আমরা শুনবো মান্নার কিছু বয়স যদি আপনি পারেন ইমোশনাল কিছু বয়স দেন তো মান্নার হয়তো এটা পারবেন না এতে আচ্ছা মান্না ভাইটা শুনেছি রিভানা আমি তোমায় কি করে বোঝাবো তুমি যে আমার নিঃশ্বাসে তুমি জামার আমার বিশ্বাসে তুমি যে আমার তুমি জামার আমার স্বপ্নে রিবানা রিবানা আমি দুনিয়াতে আল্লাহ খোদা দেখি নাই কিন্তু দেখছি আমার আম্মা রে রিবানা তোমারে না তোমারে না আমার আম্মা জান করছে করছি রিবানা আমি আমি তোমারে বিয়ে করবার চাই রিবানা তোমার কাছে আমি করজোরে মনে রোধ করে কইতেছি তুমি তুমি আমারে বিয়ার রো আমি আমি তোমার এখনই আবার আমাজনের কাছে নিয়ে যেন আমাজন আমাজন আপনি কথা কন আমাজন আপনি কথা কন আপনার পছন্দের বউ আনছি আমাজন আপনি কথা কন দীর্ঘ বাইশ বছর দৈরা আপনি আমার সাথে কথা কন না আমাজন আপনার মুখ এক কথা শোনার জন্য আমি আমি কত নাকি করছি এ আমার আমার আমাজন কথা কয়েছে ভাই ভাই তোমার বৌরে তুমি লাও ভাই আমার আমাজন হুকুম দিছে খান সাহেব এই নেন আপনার ম্যারে কমিশনার সাহেব আপনি আমারে অ্যারেস্ট করতেছেন দুনিয়াতে এমন কোনো জেলখানা নাই যে এসকে বাদ সারে অ্যারিস্ট করতে পারে আমারে 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 তো অ্যারেস্ট করে ফেলছে আসলে হাতে তালি আমি দিলে হয়তো শুনবেন না পারে এতটাই সুন্দর মানে এত ক্লিনভাবে সে পারে বিভিন্ন নায়ক এবং বিলেনের বয়স করতে আসলে বাংলাদেশে আমি দ্বিতীয় এর মতো আর একটা দেখি নাই সত্যি অসাধারণ আচ্ছা আপনি কি ইন্ডিয়ার ইন্ডিয়ার কারো পারেন কার পারেন ইন্ডিয়া ইন্ডিয়ার অনেক পারি আপনি যে কোনো একটা ইন্ডিয়ার তাহলে আমি বলি সুপারস্টার আমার জিত ভালো লাগে জিত জিদের তো পারবেন না মনে হয় চেষ্টা করবো ইনশাল্লাহ মানে জিদেরও পারবে বলেন তো পল্লবী তোমার আমার বেড়ে গ্রেমেটি অনুযায়ী আজকে এক বছর পূর্ণ হলো বলবি আমি জানি তুমি আমাকে হয়তো অনেক ঘৃণা করেছ কিন্তু এটা যেমন সত্য তেমনি আর একটি সত্য তা হলো আমার বলা মিথ্যে বলবি আমি তোমায় অনেক ভালোবাসি আমি একটি বছর ছিলাম ইংল্যান্ডে যার জন্য আমি ভালোবাসা কি ভালোবাসা কাকে বলে ভালোবাসা কীভাবে হয় আমি কখনো হয়তো বুঝতে পারিনি কিন্তু তুমি আমায় শিখিয়েছ ভালোবাসা কাকে বলে আমি তো অনেক ভালোবাসি পাগলের মতো ভালোবাসি তোমায় জানি না তোমায় চেরা ভাসবো কিনা তুই ভাজবোটা পল্লবী বাবা তুমি পল্লবীকে বলো না বাবা আমি পল্লবীকে চারা না পল্লবী আমি তোমায় অনেক ভালোবাসি পল্লবী এখানে তুমি ওকে বলেছি আমি কখনো বলে গেলেনা আবার শ্রতা তোমাকে আমার কথা বলে করে দিবে আমি তোমায় অনেক ভালোবাসি এবং আমি বিশ্বাস করি যে আমার ভালোবাসা একদিন তুমি ঠিকই বুঝবে শালা বস বলে দিয়েছে সজা কাউকে খেলাবি না আর যদি খেলাতে হয় আমার মতো খেলাবি দেখ নমসান। অনলি অ্যাকশন যাদের হাটে তারা বলে বাদশা যাদের ফাটে তারা বলে ডন বাচ্চা সালাম মারার ছাড়ার মাঝে একদম লটকে রেখে দেব অসাধারণ অসাধারণ আসলে বলার কোনো বাসা রাখে না আসলে এত স্মুথলি কেন মানে যে পারে আসলে আমি চেষ্টা করলো মনে মনে একশো বছর চেষ্টা করলো তার মতো আমি পারবো না মানে আমি যার প্রতিবাস আসলে সে পারে আচ্ছা যাই হোক আমরা নায়ক শুনলাম ভিলেন শুনলাম ইন্ডিয়াও চলে গেলাম এখন আমি বাংলাদেশের কতুক অভিনেতা দিলদারে কিছু বয়স শুনতে যাচ্ছি পারবেন জি জি ইনশাল্লাহ দিলদারে বলে ও আত ওই যে নদীর পারে রাজকুমার আর বেদে কন্যা তারা তো করে ও আদি তুমি আর আমি ওই যে নদীর পারে যাইয়া দুইটা মনের কথা বলি এই যে তোমার নামে আলতা শোনো লিবিস আমি তো তোমার কাছে জইলাইছি ও আত হি তুমি আমার আমি তোমার ও আত হি তোমাকে এক মিনিটও না দেখলে আমার বুকের ভিতর খালি বাঘুম বাঘুম করে ওরে মারে আত হি কত পারছি রে কত পারছি আসলে অসাধারণ অসাধারণ বলার ভাষা রাখে না সুপ্রিয় দর্শক আসলে খুবই মানে স্মুথলি সে বলতে পারে আচ্ছা এখন আমরা একটা শুনবো এটা হলো এই সানি পারেন জি সানি পারবেন হ্যাঁ না ডি হয় না আরে মির্জা সাহেব যে অর্থ আজকে আপনার মেয়ের ভালোবাসা অস্বীকার করলেন হ্যাঁ চোদ্দ ডে সাহেব ডি তুমি চলে যাও আর চৌদ্দ ডে সাহেব এই যে রক্ত এটা কি কুকুরের রক্ত না চোদ্দ ডে সাহেব না এটা মানুষের রক্ত হ্যাঁ চোদ্দ ডি আমি আপনার বাসা থেকে চলে যাচ্ছি তবে যাওয়ার আগে একটি কথা বলে যেতে চাই আমার ভালোবাসা সত্যি থাকলে আমি ময়ূরীকে ঠিকই পাবো হ্যাঁ ময়ূরী তুমি চলে যাও মা তুমি ময়ূরীকে চলে যেতে বলো মা হ্যাঁ ময়ূরী চলে যাও বলছি চলে যাও সত্যি আসলে অসাধারণ এখন আমরা ডিপ জলের একটা বয়স শুনবো ডিপ জল ডিপ জল অনেক কঠিন সেটা হয়তো পারবে না আর ওনাকে হয়তো ডিপজল নামে অনেকেই চিনে কিন্তু ডিপজলের কণ্ঠটা দেখি হুব হয় কিনা আপনারা একটু শুনুন আমাদের সাথে একটু ডিপ জলের কণ্ঠ লে ওই মায়া আমার ইন্টারভিউ নিবার আবার ডিপ জলের করে কও আমি জলের মতো কথা কইতে পারি না ওই আমার পরিচয় সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই আমার পরিচয় মুইতে দিবি বনের টাইম পাবি না ওই চান্দু যাই যে কইরা অমন মধুর শুধু ডাক্তার সস্কা। ওই তুই জানস না হিজরা হইলো অবলা ওরা মায়াও না পোলাও না ওই চান্দু ওরা কি পুরুষের লগে মারামারি করা পারে ওই বাঙ্গি ফাটা চিল্লাস না তোর তো বুটটা রুম ছিলা চেকদা দিচ্ছে এক মোটা কালা এক মুটা লাল ওই যাবি আমার লগে পা তোর আমার কুলা কুলিব পা খেতে যাবি অ চল জায়গা পাট কীর্তি ওই শোন আমি চান্দে মানটে কলস করছি ওয়ান টু তে খালাস কহিরা আজ ইন্টারভিউ দিবার বইছি অলে লে আও বাতির যারা ও তাড়াতাড়ি আমার ভিডিওটা দেখা শেয়ার কইরে দাও পেজে ফলো দিয়ে দাও লাইক কমেন্ট কইর অলে লি মজা পাইছি রে আসলে অসাধারণ আমরা এখন শুনবো তৃতীয় লিঙ্গের একটা মানে আপনার অভিনয় পারবেন এটা সবই তো পারলেন এটা মনে পারবেন না আচ্ছা দেখেন আপনি একটা একটু অভিনয় করে দেখেন তো এনেছি এনেছি তোমারও লাগিয়ে যতন করে বেইনি ফুলের মালা গো এই বল কি মালা লিবি বল আজকে তুই যা চাবি আজকে তোকে সব খুলে দিব বল তুই কি চাস বল মেরা দিল মে আনা রে ও মেরা জিল মে আনা আরে চম চমা চম চ দোষ্ট রে তোর জন্য আমি মালা এনেছি বল তুই মালা লিবি কিনে বল তুই যদি মালা না লিস তাহলে তোকে আজকে সব খুলে দিব বল তুই মালা নিবি কিনা বল 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 যা দুষ্ট তোর সাথে আমি কথাই বলবো তোর সাথে আমার অড়ি অরি দুষ্ট কথাকার যা যা আসলে আমি হাসতে হাসতে শেষ ভাই অনেক ভাল লাগছে আপনার আসলে কথাগুলো আপনার ভয়ে যে হুব মানে মিলে বলতে পারেন এগুলো শিখতে আপনার কতদিন লাগছে আসলে ভাই আমি ছোটবেলা থেকেই বাংলা চলচ্চিত্র দেখতাম ছোটবেলা থেকেই বিভিন্ন নায়ক ভিলেনদের যাদের কণ্ঠগুলো আমার অনেক ভালো লাগতো বিশেষ করে মান্না ডিপজল মিশে সদাগর তাদের কণ্ঠগুলো আমি নিজে নিজে চেষ্টা করতাম দেওয়ার জন্য একটা সময় মানুষ আমাকে আমাক নিয়ে অনেক হাসি ঠাট্টা তামাশা করতো যে আসলে এগুলো কি বলতেছে এগুলো হচ্ছে না তো একসময় যখন দেখলো যে তারা আসলে আমি নায়ক ভিলেনের কণ্ঠগুলেন করতে পারলাম তখন বন্ধু বান্ধব আত্মীয় আমি ভাড়া থাকি আর কি আচ্ছা যাই হোক আমি শুনলাম যতটুক যে আপনি কি বিয়ে করছেন এটা আসলে হ্যাঁ সত্য আমি এক মাস হলো আমার দাম্পত্য জীবন এক মাস আগে আমি বিবাহ বন্ধনে আপনাদের দোয়ায় ভালোবাসা এবং আল্লাহর অসুস্থ সহমতে আবদ্ধ হয়েছে আচ্ছা আচ্ছা যাই হোক আপনার পার্সোনাল বিষয় তাও জিজ্ঞেস করি আপনার ওয়াইফ কেমন মানে একটু যদি আমাদেরকে মানে অধ্যাশকের মাঝে বলতেন আপনার ওয়াইফটা কেমন আসলে ভাইয়া প্রত্যেকটা মানুষের কাছে তো তার মানে স্বামী হোক বা স্ত্রী হোক তাদের কাছে তাদের ভালোবাসার মানুষ অত্যন্ত প্রিয় সেক্ষেত্রে আমিও বলবো আমার বউকে আমি অনেক ভালোবাসি এবং মাশাল্লা অনেক সুন্দর সে এবং তার নাম হচ্ছে রিমানা আপনারা যারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আমাদের দুজনের জন্য দোয়া করবেন যেন আমরা একসাথে যতদিন বাঁচবো একসাথেই বাঁচতে পারি যে আমরা যে ভিডিওটা করছি এটা কি আপনার ওয়াইফ মানে রিবানা আপনার যে ওয়াইফ উনি কি দেখবে জি আসলে ও তো মানে আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং প্রত্যেকটা কাজের একজন সমালোচক আমার যদি কোনো শর্ট ফিল্মে অভিনয় ভালো না হয় তো বলতে তুমি এই ভিডিওটা এভাবে অ্যাক্টিংটা যদি না করে আরেকভাবে করতে মানে আমার প্রত্যেকটা কাজে সে আসলে মানে কি বলে মানে সমালোচনা আলোচনা করে মানে এবং দেখেও ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগলো আপনার সাথে দেখা করে তো ভালো থাকবেন আপনি হ্যাঁ জি ঠিক আছে আমি যাওয়ার আগে একটি কাবিলার একটি সংলাপ আপনাদেরকে শুনাব এবং কাজী মারুফের একটি সংলাপ জি কাবিলা এভাবে বলে ও মুরাল্লাহ ইয়া নাসরিন আমি তোমার সারা মুয়ালাই বাসমনা মোর দাদাই ছিল মোর বাপে হইল ওসি ওই হইল প্রশাসনের লোক ইয়া নাসরিন ও বরকাত মুয়ালাই বড়ে ছিল কাবিলা এবার কাজী মারুফ এভাবে বলে সাংবাদিক আহা চৌধুরী তুমি কোথায় দেখে যাও তোমার সুনামির অ্যাকাউন্টে কত রক্ত জমা হয়েছে সাংবাদিক আহা চৌধুরী তুমি বলেছিলে এই শহরের প্রত্যেকটি জায়গায় তোমার নাম বললে আমাকে একটি চেয়ার খালি করে দিবে তোমার নাম বলেছিলাম বলে সেদিন পুলিশ আমাকে কুত্তার মতো পিটিয়েছিল জেলখানায় আব্বা আব্বা তোমার নাম বলেছিলাম বলে ওরা আমাকে নির্মমভাবে নির্যাতন করেছিল আজকে যেখানে আমার হাতে কলম থাকার কথা ছিল আব্বা সেখানে আমার হাতে অস্ত্র কেন জানি প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না সাংবাদিক আহা চৌধুরী আজকের পর থেকে আর তুমি কাউকে কোনো নীতিকে কথা শিখাইতে আসবে না আব্বা আব্বা আমি চলে যাচ্ছি আবারও দেখা হবে কোনো কোনো সময় অসাধারণ আসলে সত্যি অসাধারণ প্রতিভা তার যাই হোক সবাই ভালো থাকবেন ওনার যদি ভালো লাগে এখন তো ওনার একটি ফেসবুক পেজ আছে ওই পেজের নাম হলো জুনিয়র ডিপজল অফিসিয়াল না জুনিয়র ডিপজল অফিশিয়াল ইংরেজিতে সার্চ দিলে আপনারা পাবেন আচ্ছা ওই পেজে আপনারা ওনাকে ফলো করবেন ওনার পার্সোনাল যে ভিডিওগুলা ব্লগুলো করে সে ওখানে আপলোড করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম